হ্যালো বন্ধুরা আমি ডাক্তার হাফিস আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসিক হোমের চ্যানেলে যারা সমকামিতায় লিপ্ত যারা কমপক্ষে একবারও পতিতালয়ে গেছে কন্ডম ব্যবহার করুক কিংবা নাই করুক যারা অবৈধ জোনোচারে লিপ্ত হোক প্রতিবেশী কিংবা গার্লফ্রেন্ডের সাথে তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি মূলত সমস্যার সমাধানের পৃথিবীতে যুগ যুগ ধরে যতগুলো ভয়ঙ্কর রোগের সন্ধান পাওয়া যায় তার সবগুলোই মূলত সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ তথা সেক্সের মাধ্যমেই ছড়িয়ে থাকে তাই তো চিকিৎসা বিজ্ঞানী মহাত্মা হ্যানিমেন সকল রোগের মূল কারণ হিসাবে সোরাকে দায়ী করেন কুচিন্তা ও কুবাসনা থেকেই সোরার উৎপত্তি আর এই সোরার আওতায় রয়েছে আরও অসংখ্য ভয়ঙ্কর রোগ হ্যানিমেন সরার পরেই যে সকল ভয়ঙ্কর দুটি রোগের আবিষ্কার করেছেন তা হল সিফিলিস এবং সাইকোসিস আর এই সোরা সিফিলিস ও সাইকোসিসের আওতায় রয়েছে আরও অসংখ্য রোগ আর এগুলো মূলত সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ তথা একাধিক সঙ্গমের মাধ্যমেই ছড়িয়ে থাকে সোরা এবং সিফিলিস উভয় মিলেই টিউবারকুলার মায়াজম উৎপন্ন করে আর এই টিউবারকুলার মায়াজমের অধীনে রয়েছে ক্যান্সার এইচআইভি সহ আরও জটিল রোগগুলো যা মূলত সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ তথা সেক্সের মাধ্যমে ছড়িয়ে থাকে আর এসকল ভয়ঙ্কর রোগ হল অবৈধ সঙ্গমের ফসল প্রতিতলায় কিংবা গৃহে থাকা যে সকল নারী একাধিক সঙ্গমের সাথে লিপ্ত তারাই লালন করে গনরিয়া সিফিলিস ও এইচআইভি ভাইরাসগুলো এছাড়াও যে সকল পুরুষ এসকল পাবলিক প্লেসে একবারও গেছে তাদের বিয়ের পরে অবশ্যই তাদের স্ত্রীর শরীরে এই ভাইরাসগুলো লালিত হবে কিন্তু ভাইটাল ফোর্স স্ট্রং থাকা অবস্থায় এই ভাইরাসগুলো কখনোই আক্রমণ করবে না যখনই ভাইটাল ফোর্স একটু দুর্বল হয়ে পড়বে ঠিক তখনই এই ভাইরাসগুলো মাথাচাড়া দিয়ে উঠবে ঠিক তখনই দেখা দিবে গনেগিয়া সেফিলিস কিংবা এইচআইভি ভাইরাস জনিত রোগগুলো নাইনটি পারসেন্ট ইনফার্টিলিটি তথা রোগী সেক্সুয়াল উইকনেস ফিজিক্যাল ওর মেন্টাল হ্যান্ডিক্যাপ এ সকল ব্যক্তিরা এই রোগগুলো বহন করে থাকে এসকল পাবলিক প্লেসে যাওয়ার কারণে গনোরিয়া কিংবা সিভিলিসে আক্রান্ত হলে তাদের বীর্যের মধ্যে স্পার্মের পরিমাণ কমে যায় এছাড়াও সজীব শুক্রাণু ও শুক্রাণুর ক্ষমতা কমে যাওয়ার কারণে বন্ধাত্বের সৃষ্টি হয় আর এসকল অ্যাবনরমাল স্পার্মের জন্য শিশুর মৃত্যুর হার বেড়ে যায় অনেকের ক্ষেত্রে গর্ভাবস্থায় শিশুটি মারা যায় অথবা প্রতিবন্ধী শিশু জন্ম নেয় তবে বেশিরভাগ এসকল রোগী যৌন দুর্বলতায় ভুগতে থাকে হ্যান্ডিক্যাপ তথা প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা দেওয়ার সময় আমাদের অবশ্যই তার মা বাবার লাইফ ফিলোসফি থেকে চিকিৎসা দিতে হবে কারণ তাদের মা ও বাবার রোগের ফল হিসাবে এই শিশুটি প্রতিবন্ধী হয়েছে ছোটবেলায় কুকুর কিংবা বিড়াল কামড় দেওয়ার কারণে কোনো ব্যক্তি যদি র্যাবিস প্রাপ্ত হয় অথবা বংশগতভাবে র্যাবিস প্রাপ্ত হলে এবং এর পাশাপাশি যদি গনরিয়া কিংবা সিফিলিস ভাইরাসে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অ্যাবনরমাল স্পাম তথা অ্যাজোস্প মিয়া হয়ে থাকে এছাড়াও এদের ক্ষেত্রে সামান্য সজীব শুক্রাণুর কারণে প্রতিবন্ধী শিশু জন্ম নিয়ে থাকে এছাড়াও কেউ যদি অ্যাবর্শন করার জন্য ওষুধ খেয়ে থাকে এবং সেই বাচ্চাটি নষ্ট না হয়ে যদি বেঁচে থাকে তাদের ক্ষেত্রেও এই প্রতিবন্ধী শিশুরা জন্ম নিয়ে থাকে এভাবে অ্যাবর্শন করার ওষুধ খেয়ে জোরপূর্বক অ্যাবর্শন করার কারণে পরবর্তী শিশু প্রতিবন্ধী হতে পারে এবং তার বন্ধত্ব আসতে পারে পথিতালয় কিংবা অবৈধ সঙ্গমের সময় কন্ডম ব্যবহার করলে জন্ম নিয়ন্ত্রণ হয় মাত্র এর দ্বারা ভাইরাসগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় চিকিৎসা দেওয়ার সময় অনেকেই বলেন আমরা তো সঙ্গমের সময় কন্ডম ব্যবহার করেছি তারপরও আমাদের এই রোগ আসলো কেন এর কারণ হলো হিউম্যান পপিলোমা ভাইরাস এইচআইভি ভাইরাস সিফিলিটিক ভাইরাস এগুলো চর্মের মধ্যে অবস্থান করে শরীরের মধ্যে ঘষা লাগলেই এই ভাইরাসগুলো অপরের শরীরে আক্রমণ করে এছাড়াও পুরুষের সিমেন অথবা উভয়ের ফ্লুইডে এই ভাইরাসগুলো বিদ্যমান থাকে তাদের শরীরের মধ্যে ফ্লুইডগুলো লাগার কারণে ভাইরাসগুলো স্থানান্তরিত হয় সুতরাং এ সকল অবৈধ মেলামেশায় কেউ রেহাই পায় না এই সকল ভাইরাস থেকে আর এ সকল রোগের বেশ কয়েকটি পর্যায় রয়েছে জীবাণুগুলোর বিভিন্ন জীবনচক্রের কারণে এই পর্যায়গুলো হয়ে থাকে আক্রান্ত ব্যক্তি রোগের যে পর্যায়ে রয়েছে তার সাথে সঙ্গমের সময় উক্ত ব্যক্তি ঠিক ওই পর্যায়ের রোগটি তার শরীরে চলে যায় অবৈধ যৌনসংগমের সময় দুজনের মধ্যে অথবা স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ যদি সকল রোগ দ্বারা আক্রান্ত হয় তাহলে অপরজনকে অবশ্যই এই রোগটি আক্রমণ করবে তখন একজনের চিকিৎসা নিয়ে এই রোগকে নির্মূল করা সম্ভব নয় আমার চিকিৎসাধীনে থাকা একজন ব্যক্তি বিয়ের আগে অবৈধ জনসংগমের কারণে এইচআইভি ভাইরাস প্রাপ্ত হয় ভাইটাল ফোর্স স্ট্রং থাকার কারণে তার শরীরে প্রাথমিক দিকে কোনো রূপ প্রতিক্রিয়া দেখা দেয়নি কিন্তু বিয়ের পর তার স্ত্রী এই এইচআইভি ভাইরাস প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে পরবর্তীতে উক্ত ব্যক্তির ভাইটাল ফোর্স দুর্বল হওয়ার কারণে তিনিও এইচআইভি ভাইরাসে আক্রান্ত হন কিন্তু এইচআইভি ভাইরাস নিয়ে আসলো পুরুষটি মারা গেল মহিলাটি পরবর্তীতে তিনি নিজেই এই ভাইরাসে আক্রান্ত হলেন সুতরাং জীবনের কোন পর্যায়ের মাত্র একটি ভুল উভয়ের জীবনে গভীর অমানসা বয়ে আনতে সক্ষম আর গনোরিয়া সিফিলিস কিংবা এইচআইভি রোগের ভাইরাসগুলো কখনোই নির্মূল হয় না ভাইরাসগুলোকে অধিক পাওয়ারফুল ওষুধ দ্বারা রিসেসিভ আকারে নিয়ে যাওয়া যায় মাত্র তাই সেক্সুয়াল ট্রান্সমিটের ডিজিজ অত্যন্ত ভয়াবহ একাধিক কিংবা অবৈধ মেলামেশা কতই যে ভয়ঙ্কর এই সম্পর্কে সকলের ধারণা থাকলে তারা কখনোই এই সকল কাজ করত না এছাড়াও সমকামিতা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে যৌন রোগও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর ফলে কোনো এক সময় যৌবন হারাতে হবে শত শত মানুষকে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া যেমন এক প্রকার বিকৃতি সমকামিতাও ঠিক তেমনই বিকৃতি সূর্য পশ্চিম দিকে উদিত হলে যেমন পৃথিবী ধ্বংস হবে ঠিক তেমনই কেউ যদি সমকামিতায় লিপ্ত হয় সেও ধ্বংসপ্রাপ্ত হবে ধ্বংস হবে তার যৌবন এবং পরিবার ঠিক যৌবন পাওয়ার পরেই অনেক ছেলে মেয়ে এসকল অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকে ফলে জীবনের শুরু থেকেই দেখা দেয় যৌন দুর্বলতা আর জন্মগতভাবে কোনো শিশু র্যাবিশ গনোরিয়াল এবং সিফিলিটিক ভাইরাসে আক্রান্ত হলে যৌবন পাওয়ার পরেই তারা হস্তমথিনে অভ্যস্ত হয় গণরিয়া কিংবা সিফিলিটিক ব্যক্তিদের সন্তানরা অধিক কামক স্বভাব হওয়ার কারণে জীবনের শুরুতেই তারা অবৈধ যৌন সঙ্গমে লিপ্ত হয় অনেকেই একাধিক প্রেম ভালোবাসায় জড়িয়ে এভাবে মজা নিয়ে থাকে আর এই প্রকৃত ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে যৌন কামনার হিংস্র স্বভাব আর এভাবে যৌন চাহিদা মেটানোর জন্য ছেলেমেয়েরা বর্তমানে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ছে ফলে জন্মগতভাবে পাওয়া সিফিলিটিক ও গনরিয়াল ভাইরাস প্রেমিক ও প্রেমিকাদের মধ্যে ছড়িয়ে থাকে আর এভাবেই যৌবন হারাচ্ছে শত শত যুবক সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে ভাইরাসগুলো রিসেসিভ থাকা অবস্থায় কোনো পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে না এগুলো লাইফ ফিলোসফি বিশ্লেষণ করে বুঝতে হবে তাই বিজ্ঞানী মাহাত্মানিবেন সকল রোগের মূল কারণ হিসেবে সোরা সিফিলিস এবং সাইকোসিসকে দায়ী করেন হোক সেটি নিজে অর্জন কিংবা বংশগতভাবে পাওয়া এছাড়াও কিছু ভয়ঙ্কর রোগের মূল কারণ বিজ্ঞানীদের অজানা যেটি একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন প্রত্যেকেই ভালোবাসেন তার নিজের জীবনকে আর সামান্য একটি ভুলের কারণে এই ভালোবাসার জীবন যেন তলিয়ে যায় অন্ধকার মাটির চাপায় তাই যুবক সমাজের প্রতি আমার আকুল আবেদন সকলেই ধর্মীয় রীতিনীতি মেনে জীবনযাপন করুন এবং নিজের জীবনকে সুখী ও সমৃদ্ধশালী করুন ভিডিওটি শেয়ার করে এই সত্য কথাগুলো অন্যের মাঝে ছড়িয়ে দিন চিকিৎসা সংক্রান্ত সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ সমস্যার সমাধানের সব প্ল্যাটফর্ম